সেই মালিক তো আমাদের শুরুর মালিক সেই মালিক তো আমার শেষের মালিক ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক আর তিনি কে আমার আল্লাহ আয়াতে বলেন وهو الغفور الودود ذو العرش المجيد الله هو তিনি যিনি আরশের অধিপতি জবান খুলে বলুন সুবহান আল্লাহ এই আল্লাহ এই দুনিয়াতে অনেক বহুরূপী মানুষ পাঠিয়েছেন অনেক ধর্মের মানুষ দিন রাত যাপন করতেছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যে যেই ধর্মের হও না কেন শেষ কথা একটাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন সমস্যাটা এখানে মুসলমান কারে বলো মুসলমান কারে কয় মুসলমান কাকে বলে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই লোকটাই হলো মুসলমান জোরে কে সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার এই দলন মানুষ এই দুনিয়াতে মানুষ সবার শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলো মানুষ এখন আমাকে প্রশ্ন করুন হুজুর সবাই কি মানুষ না 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 সবাই জাত ইনসান কিন্তু ইনসানের মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো আল্লাহর পাগল আবার কিছু মানুষ আছে জাতে মানুষ কিন্তু পশুর চাইতে আর অনেক কৃষ্ট কথা বলেন ঠিক কি না এই জন্য আমিও বান্দা আপনিও বান্দা আমিও বান্দা আপনিও বান্দা আমি নামাজ পড়ি আপনিও নামাজ পড়ুন আমিও রোজা রাখি আপনিও রোজা রাখেন কিন্তু যুবকের দল আপনিও বান্দা আমিও বান্দা কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই বান্দা আমার আল্লাহকে রাজি করে ফেলতে পারলে এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আলা ইন্নাল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট এদের গ্যারান্টি দিয়েছেন ওয়ারেন্টি দিয়েছেন আমার বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তার সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের শুনতে কি খারাপ লাগে নাকি আবার নি কোন যে তাহিরি ওয়াজ দিও অনলাইনে কি বিভিন্ন শান টান শুনি এখন দিগুলো কিছু কোয়ালিটি হয় না তাহিরি তাহিরি শান গাই মূলত এটা ইমানি চেতনা কথা বলতে তেলাওয়াত করলে ভালো লাগে এই সদস্য মিডিয়া যারা আসছো তোমাদেরকে বলি এই যে যারা আসছেন আপনাদেরকে বলছি তেলাওয়াত দিও ছাড়েন আপনি মহিলা গেলেও সওয়াব পাবেন ঠিক আছে তো আর এমন কিছু রেখে যাবেন না নিজে ব্যক্তিগত এডিটিং টেডিটিং করে আর মনে রাখবেন যে কবর গেলে সুজা বানাইবে ঠিক কিনা বলেন তাহলে তেলাওয়াত করলে কি খুশি না ভেজা তাহলে আমি কিন্তু আমার মতো ওয়াজ করতেছি কেমন আমি আমার মতো ওয়াজ করতেছি অসুবিধা হবে আপনাদের শেষ পর্যন্ত আসেন তো কোনটা মানে ইনশাআল্লাহ কোনটা কা ইনশাআল্লাহ না করলে পারবেন না ইনশাআল্লাহ আপনাকে বলতেই হবে কথা বলেন ঠিক না আমি আবার তেলাওয়াত করব যে আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো পর্যন্ত হয় নাই সেই আওয়াজটা আপনারা দিবেন এখানে অসংখ্য দেখতেছি
অনেক কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম আসছেন এবং বিভিন্ন হাফেজরাও আসছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিকরা আসছেন আমার তেলাওয়াত যদি ভুল হয় আপনারা আমাকে ধরবেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের আমি কিন্তু এত কঠিন মানুষ না আমি মনের মাধুরীতে মিশে পথ চলি আমি জানি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আরে বাবা মানুষ বাঁচবেই কই দিন আর কত খেলা ফেলি করবেন আর দরকারটা কি এবার আসেন হইতো আমারে বুঝাইয়া নেন নাই লাপি বুঝা আসেন ঠিক ভুলটা একটু ধৈর্য দিন ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শান্তি লাগছে তো পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার মাঝে মাঝে কিছু অ্যালার্জি আছে আল্লাহু আকবার আজান দিলে নাকি শব্দ দূষণ লাগে তোর কানের চিকিৎসা কর বেকুবের গোষ্ঠী আজানের ধ্বনি কি কখনো বিলম্বনের কারণ হতে পারে না আজানের ধ্বনি কি কখনো তিক্ততার কারণ হতে পারে না আজানের ধ্বনি কি কখনো অশান্তির কারণ হতে পারে না আজানের ধ্বনি কি কখনো কাহার তৃষ্ণে বিতৃষ্ণা রাখতে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার শাহজালাল যখন আল্লাহু আকবার বলেছে গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে সেই চেতনা নিয়ে আল্লাহকে ডাক দিবেন কাজে লাগবে দেখবেন আপনি আল্লাহকে ডাক দিবেন এই এলাকার গোরস্থানে কবর আজাব আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিতে পারবে এত হাজার মানুষের ভিতরে অসংখ্য হাজার হাজার ওলি আল্লাহ আজকে আসছে 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি থাকে এই জায়গাতে আজকে লক্ষ লক্ষ মানুষ মা বন্ধু দ্বারা এসেছেন সবাইকে বলছি আপনাদের মাঝে যদি একজন আল্লাহর ওলির ডাক কবুল হয়ে যায় এই উসিলাই আমাদের ক্ষমা হতে পারে কি পারে না ভাইরা আমার জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা বেশি উত্তেজিত হয়ে কথা বলবো না বেশি রাগ করে কথা বলবো না বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করবো না হাজার হাজার লাখ মানুষ আপনারা জবান খুলে বলুন যার কেউ নাই তার কে আছে এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা তার মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে এই পৃথিবীতে যারা আল্লাহকে বেশি ভয় করেছে এরা কিন্তু বান্দা থাকে নাই বন্ধু হয়ে গেছে এরা বান্দা থাকে নাই বন্ধু হয়ে গেছে প্রকাশ্যে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে গোপনে গুনাহ করতে গেলে কয় কেউ দেখে না আমার আল্লাহ আমাকে দেখতেছে এই জন্য যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় আমার আল্লাহ এদেরকে বান্দা থেকে বন্ধু বানায় আনে الله رب العالمين من ولمن خاف مقام ربه جنتان আজকের ওয়াজের কেউ কথা না বলি ভাই না লক্ষ্মী কেউ কথা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত নয় আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ মানে কয়টা জান্নাত এই জান্নাতের ভিতরে এই জান্নাত আমাদের কাছে অত্যন্ত নিয়ামতের জায়গা আর এক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ ছেড়ে দিবে আল্লাহকে ভয় করে যারা অপরাধ ছেড়ে দিবে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব হে আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ করে দেয় আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেয় আল্লাহ বলে একটা জান্নাত নয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মাসালুল জান্নাতিল লাতী বুইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম সুবহানাল্লাহ কি দেওয়ার ওয়াদা করলেন জান্নাত দেওয়ার ওয়াদা করলেন মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম এবার আমাদের সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর থেকে বাগা বাড়ি থেকে ঘাট থেকে নন্দাহ ইদ্দা ময়দান আলোক দিয়া থেকে আল্লাহকে বলে আল্লাহ তুমি যে আমাদেরকে জান্নাত দিবা তোমার ডরাইলে তুমি আমাদের জান্নাত দিবা এত সুন্দর জান্নাত তবে জানতে চাই জান্নাতে আমাদের জন্য তুমি কি নিয়ামত রাখছো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কই ওয়া আন্নাহারুম মিম্মা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য যারা আমি আল্লাহকে ভয় কইরা রাতের বেলা গুনাহ ছাইরা দে আমি আল্লাহকে ভয় কইরা গুনার সুযোগ আছে এরপর গুনাহ করে নাই আমারে কেউ দেখে না আল্লাহ দেখতেছে রমজান মাসে দুপুর বেলা ক্ষুধা লেগেছে খাবার খাইতে যায় কই কেউ দেখে না আল্লাহ দেখতেছে এই যে আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা পানির নদীর ব্যবস্থা রেখে দিয়েছি আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ আরো বড় করে বলো সুবহানাল্লাহ বলো শুধু মাত্র তাই নয় শুধু মাত্র নদীর পানি নয় আমার আল্লাহ এই আয়াতের দ্বিতীয় স্টেপে বলে ওয়া আনহারুম মিন লাবান শুধু মাত্র পানির নদী নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিকদের জন্য দুধের নদী রেখে দিয়েছি একবার মন ভরে না আল্লাহ বলে ওয়া আনহারুম মিন খামার আছে কি না এই খামার আছে কি না ওয়া আনহারুম মিন খামার আমি আল্লাহ শুধুমাত্র পানি আর দুধের নদী না আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে আমি আল্লাহ তাদের জন্য শরাবের নদী রেখে দিয়েছি এরপর আল্লাহ দেখেন বান্দার কত ভালোবাসে আল্লাহ বলে খালাক্তু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানিয়েছি এরপর আমার আল্লাহ আরো ফ্যাসিলিটি দেয় ওয়া আনহারুম মিন আসাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে আরেকটা নদী বানাইলাম ওই নদীটা আমি আল্লাহ মধু দিয়া বানাইছি চার রঙের পানি পাইলাম আল্লাহকে ভয় করলে বহু রঙের পানি পাওয়া যায় এখন আল্লাহকে বলি আল্লাহ এই পানির গুণাগুণ সার্থক ঠিক কি না বলেন আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনারা একটু সিলেবাস রাখবেন আমি তো আপনাদের বেলকুচি দিয়ে শিখেছি না একবার বেলকুচি দিয়ে শিখিয়েছি এখন আবারও আসছি আপনাদের মাঝে কি আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন আছে না আমি কি আমি যে আলোচনা করতেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি এবার সকালে উঠে তারপরে দেখবেন কিছু লোক বলবে কিন্তু যে আমি কোরআন নাই হাদিস নাই একটা আয়াত নাই ইয়া নাই শুধু কিচ্ছা কাহিনী হয়ে গেছে এরপরে এদের কান দিয়ে এগুলা ডুববে না যারা মুনাফিকি করার তারা করবে এই কথা বলে ওয়ালা তাবাশাসু ওয়ালা ইয়াক্তা বাদুকুম বাদা আল্লাহ বলছেন তোর গোয়েন্দাগিরি করিস না তোর একজন আরেকজনের বিরুদ্ধে মুনাফিকি করিস না ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফাল মিনান নার মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মনে রাখো কাউকে কাফের বলো না সে যদি কাফের না হয় তুই কাফের পরিষ্কার কথা বলতে চাচ্ছি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদা আল্লাহ বলছেন তোরা গোয়েন্দাগিরি করিস না নিজের চরকায় তেল দাও মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে আরে তাহির এলেম নাই জ্ঞান নাই যোগ্যতা নাই সে মূর্খ মাঝেটাকে সিং দিয়ে চালায় এরপরে লক্ষ লোকের সামনে কোরআন সুন্নার কথা বলতে পারা এটা আল্লাহ শেষ নিয়ামত কথা বলেন ঠিক আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আমার ইষ্টি যে স্লোগান দিছে নারে তাকবীর আর হামাদা দিছে নারে রিসালাত দুই স্লোগান দুই জায়গায় বাবা এই টাকার মালিক এই টাকার মালিক মারহাবা জোরে বলেন আপনারা কি আমার সাথে কি একমত আমার কথা কি বেজার হচ্ছেন না
বেজার হলে কিছু আসে যায় না আমি সত্য বলবো ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করনায় বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে হাত তুলে বলো আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না বলেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে কষ্ট পাইতেছেন আজকে বেশি লম্বা করব না আমি অল্প সময়ে তিন ঘন্টার ওয়াজ বুঝাইয়া দিয়া যাব ফাঁকি ঝুঁকি করে সময় কাটাই না তাহিরি ঠিক কি সিরাজগঞ্জের বাবা আমার নবীরে প্রশ্ন করেন নবী গো আপনি তো মেরাজে গিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা কোন তো দিকে আমরা কেমন নবীর উম্মত যেই নবীর চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন থাকে নাই রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি রাসূল বলেন আমি আল্লাহকে আমার চোখকে সরাসরি দেখেছি সুবহানাল্লাহ মারহাবা করুন এবার নবীর প্রশ্ন করি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আল্লাহ তো বলছে তাকে ভয় করলে চার রঙের পানি দিবে এক নম্বর হলো পানির নদী দুই নম্বর হলো দুধের নদী দুই নম্বর হলো দুধের নদী তিন নম্বর হলো শরাবের নদী চার নম্বর হলো মধুর নদী ইয়া রাসূলুল্লাহ আপনি তো সরাসরি গিয়ে সেই নদী কান চোখে দেখে এসেছেন আপনি বলুন না ওই নদীর পানি গুলা দেখতে কেমন আমার নবী বলে এই নদীর পানি হলো দুধের চাইতে আরো সাদা তারপরে নবীরে বলি নবী গো ওই নদীর নিচে মাটি আছে নি আমার নবী বলে হ্যাঁ মাটি আছে দুনিয়ার নদীর নিচে মাটি আছে গন্ধ করে দুনিয়ার মাটি নদীর নিচে মাটি আছে গন্ধ করে কিন্তু আমি আজ এই নদী দেখে এসেছি আল্লাহ মুত্তাকিনদের জন্য প্রেমিকদের জন্য যেই নদী বানাইছে ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো শুধু আল্লাহ বান্দার এত ভালোবাসে এরপর নবীর জিজ্ঞাসা করি নবী গো দুনিয়ার জমিনে বাতাস লাগলে নদীর ঢেউ খেলে এত বিশাল বড় নদী ওই নদীর মধ্যে ঢেউ আসেনি আমার নবী বলে আসে আসে আল্লাহ এবং ফেরেশতারা যখন নবীর উপরে দুরুদ পড়ে ওই এশকের জালুয়া এসে নদীর পানির গায়ে লাগে তরঙ্গের সৃষ্টি হয়ে যায় আমার আল্লাহর হাবিব বলে এই নদীর মধ্যে যেই ঢেউ উঠে দুনিয়ার ঢেউ উঠলে ফেনা হয়ে যায় আমার আল্লাহ ওই নদীর ঢেউ বানাইছে মনে আজকে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসলাম কথা কোন ঠিক কিনা যমুনা সেতুর উপর দিয়ে আসলাম ওই সেতুর সাইড দিয়ে একটা গাড়ি গেল আর গাড়ি যাওয়ার ট্রেন গাড়ি গেলে ট্রেন গেল আমি দুইটা জিনিস অবলোকন করলাম ট্রেন যাইতেছে প্রাইভেট কার আসতেছে কিন্তু আমার একটু নিচের দিকে তাকাইলাম তাকাইয়া দেখলাম এমন বহমান নদী কোথায় যেন পানিটা হারিয়ে গেছে চর পড়ে গেছে যেই নদীর দিয়া বরাবর জাহাজ চলতো যেই নদীর পানি দিয়া বরাবর স্টিমার চলতো এই পানিগুলা কোথায় গেল গেল ও বান্দা তোর দামাগে কি ঢুকে না নদীর পার ভাঙ্গে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা আজকে টাকা আছে কালকে ভিখারি হতে সময় লাগবে না সব ইজ্জত আর জিল্লতের মালিক হবে একজন জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে
এই জন্য আমার নবীর প্রশ্ন করি নবী গো এই দুনিয়ার জমিনে আমরা নদী দেখেছি ডাইনে পার আছে বামে পার আছে আপনি যে মেরাজে যাইয়া ওই নদীটা দেখে এসেছেন মুত্তাকিনদের জন্য আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া বিষয় কি তাকওয়া 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 নাই দেখে আজকে দুধের সাথে পানি মিশা তাকওয়া নাই দেখে সেহরি সময় সেহরি খাই দুপুরবেলা ভাত খাই ইফতার সময় পেট ভরে ইফতার করি ঠিক কি না বলেন তাকওয়া নাই দেখে মানুষের এক পাশের ক্ষেত থেকে আইল কাইটা পানি আনে আর তাকওয়া নাই দেখে মানুষ মাপে কম দেয় তাকওয়া নাই দেখে মানুষে প্রকাশ্য সুদ খায় ঘুষ খায় কথা বলেন ঠিক এটা আমি একটু পরে ধরবো ইনশাআল্লাহ ওর আগুন লাগিয়ে দিয়া যাব হারাম খোরের জায়গা সিরাজগঞ্জ হবে না ঠিক কি না বলেন হারাম খোরের ছায়ায় পা দিব না হারাম খোরকে প্রশ্রয় দিব না যদি কেউ হারাম খোর প্রমাণিত হয় যুবকরা একজোট হয়ে যাইবা সমাজ থেকে তাকে বয়কট করবা হাত তুলে বল ঠিক কি না বলেন পরিষ্কার কথা হারাম খোর সমাজের দুশ্মন আর বড় করে বলো ঠিক কি না বলো হারাম খোর সমাজের দুশ্মন হারাম যখন ওপেন হয়ে যায় আল্লাহ গজব ওপেনে দেয় করোনা তারই ধারাবাহিকতা ঠিক কি না বলেন আমরা হারাম খাবো না হালাল খাবো বাবা কি খাবো হালাল খাবো যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খায় হারাম দিয়া যদি এক ফোঁটা রক্ত তৈরি হয় দোয়া করলে কোনো লাভ হবে না একদম হালাল পিওর রক্তের শরীরে হাতের দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ জোরে বলো ইন্না লিল মুত্তাকিনা মাফাসা حدائق وأعناب وكواعب أترابا أمي تحافظنا أمي حافظنا كاريونا أمي كهارو كسا كاريانا بوريونا أمار ما أمار ساتر زيبونا سالار مدد بوئشيا قرآن سبب ديسي شرم اتو মান সম্মান চলে গেছে না মাতৃ শিক্ষাটা মায়ের কোলে হলো শ্রেষ্ঠ পাঠশালা হ্যাঁ আমার মা আমাকে সালার মধ্যে বসে কোরআন সবক দিয়েছে এই জন্য বলছে আমার কোনো কারি সাহেব নাই আমি কোনো হাফেজ নই এই জন্য আগে বলছি ভাই ভুল হইলে আমার দুই দিন মাখরাজে দিক সুদিক হয়ে যায় অনেক সময় অনেক অক্ষরে দিশিদি হয়ে যায় এই জন্য আমার একটা ভুল হয় ভাই কষ্ট নিয়েন না আবার ফেসবুকে এখানে না দিয়ে কালকে যায় দোকানে কইেন না তাহির এই আয়াতটা কেমনে ভুল ফুলল আছে এরকম আছে নি সামনে ভুল দু ভুলটা ধরাই দাও এটা কিন্তু ভালো লক্ষণ পিছনে না পিছনে সমালোচনা করা যাবে না ওয়ালা তাদাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম হ্যাঁ ওয়ালা তাদাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা বলছো তোমরা গোয়েন্দাগিরি করো না একজন আরেকজনের গীবত করো না আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবতটা হলো জিনার চাইতে আরো কঠিন কথা বলে ঠিক না আমরা গীবত করব না ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কথা বলে ঠিক না আমার যুবক ভাইরা এবার আমার নবীরে প্রশ্ন করি নবী গো যেই নদীটা মেরাজে গিয়ে আপনি দেখে এসেছেন আমি জানতে চাই ওই নদীর মধ্যে যে দুই পাশে যে পার আছে এই পার আমার আল্লাহ কি দিয়া বানাইছে দুনিয়ার নদীর পার দেখলাম মাটি দিয়া আমার নবী বলে হে উম্মত আমি দেখে এসেছি আমার আল্লাহ আমার উম্মতের জন্য ওই নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া আরো বড় করে কোন সুবহানাল্লাহ ও উম্মত কত ভাগ্য মানে এত সুন্দর পানির নদীর খালে খোলা আমার আল্লাহ মালিক আমার নবীর আমার আল্লাহ বানাইয়া দিয়েছে এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন
শরীরে না স্বপ্নে শরীরে কথা কয় না শরীরে আর বড় বড় কোন না শরীরে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان رب আমার নবীরে মেরাজ করাবেন দিনের বেলা নবীরে মেরাজ করাই নাই আপনারা জবান খুলে বলুন প্রেমের খেলাকে দিনে মজা না রাইতে মজা এটা হলো প্রেমের মাঠ আজকে রাতের মজা ঠিক কি না বলেন এই জন্য আমার আল্লাহ নবীর মেরাজ নিবেন বে আবদিহি মানে তিনজন বা মানে জিব্রাইল আব্দুল মানে নবী হি মানে ইলাল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুরে তারই দিকে আমার আল্লাহ মেরাজ করাইছেন লাইলাতুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলান বলেছে লাইলান লাইলাতুনও বলে নাই লায়ালুনও বলে নাই লাইলুনও বলে নাই লাইলান এর মানে হলো নবীর মেরাজ করেছে পুরো রাতটা না রাতের একটু সময় এই এই সংবাদটা শুনি কি খুশি লাগতেছে না যে আমরা কেমন নবীর উম্মত যেই নবীরে সরাসরি আল্লাহ দাওয়াত দিয়ে দিদার নিয়ে যাচ্ছে মুসা নবী তো আল্লাহরে বলছিল আল্লাহ আর কত হেল হলো বলবো আর কত আর কথা বলবো একটু দেখা দেন না আল্লাহ বলছেন লান্তারনি নুফি তাকিদ বলেন তার ফিল মুস্তাকবিল মারফ লান্তারনি মুসা নবী বলছে রব্বি আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলছে লান্তারনি একটা হলো নুফি জাহাদ বলেন তার ফিল মুস্তাকবিল মারফ আরেকটা হলো নুফি তাকিদ বলেন তার ফিল মুস্তাকবিল মারফ অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা অতীতের কোনো কাজকে অস্বীকৃতি করা এটাকে আমরা দেশের কোলাপান আছে না ফেসবুকে কি আছে না রে একটা ফেসবুক আইডির ভিতরে ঢুকিয়া মেয়ের একটা রিকোয়েস্ট পাঠাও যেইমাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ঠিক এর পরে স্টেপ তো হলো মেসেঞ্জারে ঢুকেন ঢুকে লেখেন হাই লেখে কি না বলেন আর ভদ্র ছেলে যদি হয় কোন মেয়ে যদি ছেলেকে বলে হাই ভদ্র ছেলে বলবে আমি তোর সাথে নাই ঠিক কি না বলেন আর একটা কথা হলো আমি ওই দিন মাহফিলে বলেছিলাম আই লাভ ইউ শব্দটা খুব পরিচিত এই শব্দটা কাহার কাছে খুব কঠিন আবার কাহার কাছে অনেক সহজ আবার কোন মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে খুব কঠিন সিরিয়াসলি যদি কেউ বলে যে আই লাভ ইউ আমি বলি এটা না এটা বলা এখন থেকে বন্ধ এখন বলবো আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই যদি তুমি বলবা যে আমি তোমাকে চাই যদি মেয়েটা ভালো হয় তখন সে বলবে আমার বাপ মারে তোমার বাপের বাড়িতে পাঠাই প্রেম টেন নাই সরাসরি বিবাহ কথা বলেন ঠিক না বেবি কিসের প্রেম কিসের কি এখন এই প্রেম নাই প্রেমে কামে পরিণত হয়ে গিয়েছে বর্তমান প্রেম এগুলো কামে পরিণত হয়ে গিয়েছে যেই প্রেমের ভিতরে কাম প্রবেশ করে সেই প্রেমের বিয়ে হোক সংসার হোক জিন্দগি হোক শেষ পরিণত হয় মৃত্যু 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 কথা বলেন ঠিক না এগুলো পরিষ্কার কথা আমার যুবকদেরকে বলছি দরকার আছে না নাই বলেন তুমি যদি কোনো মেয়ের জন্য পাগল হও হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে গেছে তুমি ডিপ্রেশন করে আজকে গাড়িতে আমি বসলাম ফেসবুকে ঢুকলাম চেয়ারম্যান সাহেব আজকে আসার সময় দেখলাম একটা ছেলে এইভাবে একটা বস্তা দিল আরেকটা বস্তা দিল আরেকটা বস্তা দিল বস্তা দিয়ে এইভাবে দাঁড়াইছে দাঁড়াইয়া গলার মধ্যে রশিটা লাগাইয়া লাঠি মেরে বস্তাটা ফালাই দিছে ফালাই দেওয়ার পরে এমনে ঝুলছে ঝোলার পরে যখন দেখছে যার পারতেছে না হঠাৎ করে পাও গলো উপর দিছে লাগাল পায় না হাত দা ধরতে গেছে লাগাল পায় না 52 সেকেন্ডের মাথায় সে আস্তে আস্তে এইভাবে কাঁপতে 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 মারা গেছে হ্যাঁ মারা গেছে আরে বেকো উল একটা বোকা ছেলে তুমি মেয়েটার জন্য মরলা কেন মেয়েটার বিয়ে যদি অন্য কোথাও হয়ে যায় তুমি মনে করবা তোমার মালিক ওই মেয়েটাকে তোমার কপালে লিখে রাখে নাই কোন মেয়ের যদি কোথাও ছেলে যদি কোথাও বিয়ে করে ফেলে মেয়ে ডিপ্রেশন করে আত্মহত্যা করে বিভিন্ন ধরনের চিত্র দেখা যায় মেয়েটা যদি ছেলে যদি কোথাও বিয়ে করে ফলে তুমি সোজা নামাজের মসল্লা দাঁড়াবা দাঁড়ায় বলবা আমার মালিক এই ছেলেটাকে আমার ভাগ্যে লিখে রাখে নাই
যেখানে আমাকে লিখে রেখেছে একদিন হোক পরের দিন হোক আমি অবশ্যই সেটা পাবো কথা বলেন ঠিক না ঠিক ভাই কেন কথাগুলো বলছি অপ্রাসঙ্গিক নয় যুগের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক বর্তমানে পরকীয়া বেড়ে গেছে মোবাইলের কারণে এই অল্প বয়সের কিশোর বয়সের পোলাপান একটা কিশোর জ্ঞানে পরিণত হয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করি কি রে তোরা দল বাইদা চলস কেন তোরা দল বাইদা চলস কেন তখন ছেলেরা একটা কাছে পরামর্শ করে ছুরি দিয়ে ভার দিয়ে একজন আরেকজনের মাইরা ফেলায় ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে এই ছোট ছেলেগুলো কিন্তু একলা একলা চলে না এদের পিছনে বড় শক্তি আছে এদেরকে ধরতে হবে এদের মাধ্যমে বড় শয়তান দিয়ে ধরতে হবে কথা বলেন ঠিক না ভাই একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম সবকিছুর মূল কথা হলো আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা কখনো আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জেনে শুনে অন্যায় করতে পারে না আর যদি পারে না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মাশাআল্লাহ এই মাত্র কাগজ আসছে মোশারফ হোসেন ড্রাইভার 3000 টাকা দিয়েছে বাকি যা কষ্ট সুবিধা নেই এটা আন লোকসি চিৎকার মেরে করেন আল্লাহ আকবার আমার সাথে সবাই মহব্বতের সাথে থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীরে মহান দ্রবের দিদার নিছে দিনে নারাইতে মিনার মসজিদুল হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার মাস জুড়ে করনা সুবহানাল্লাহ মসজিদে আকসা আমার কোনটা যেটা ছিল মুসলমানদের প্রথম কেবলা কথা বলেন ঠিক না বেটি গত রমজান মাসে সেহরি খাইতে পারি নাই শেষ রাইতে যখন সেহরি খাইতে উঠলাম দেখলাম তারাবির নামাজের পরে ওই মসজিদে আকসার ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে কথা বলেন ঠিক না মুসলমানদের উপর আক্রমণ করেছে এখন প্রশ্ন হলো একটা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিন বাহিনী মেয়েরাও বুলেটের সামনে বুকটা পাইতা দেয় ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয় যুবকগুলো বুলেটের সামনে বুকটা পাইতা দেয় ফিলিস্তিনের মুসলমান ওই বুলেটের সামনে কামানের সামনে বোমার সামনে বুকটা পাইতা দেয় কারণ কি এটার মধ্যে কি ইন্টারেস্ট আছে এটার মধ্যে ইন্টারেস্ট হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদে আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছি আমি আপনি পারবেননি
زيد نے مونے رکھے رکھے سلوگان دی سائی مولور سی مائک بوز پورا سایا دی بولو ماشاءاللہ مرحبا زورے پورا وہ جے مسجد اقصا کوئی سکیل لگے دیکھیں چھوٹو چھوٹو بچہ رہا ایک بار دیکھ سی مسجد اقصا کے بھیتر بھائی اے بابا جبن چھوٹو بچہ رو بوما مارسے بچہ رہا چوکیر اوپر মানে রক্ত বাড়তেছে চুলগুলো সামনে বাড়তেছে আর ধুলাই দূষিত বিল্ডিং এর নিচে পড়ে গেছে বাচ্চাটা বের হয়েছে বাচ্চাটা বের হওয়ার পরে আরবি ভাষায় বলতেছে আমি বাংলা ভাষায় বলছি মেয়েটা ছোট বলতেছে এই তোদের বুলেটের জবাব আজ আমি দিতে পারলাম না আমি নিরস্ত্র কিন্তু মনে রাখিস আমি তোদের বিচার দিলাম আল্লাহর কাছে সুবহানাল্লাহ জাতির সঙ্গ শান্তির কথা বলে আমার মুসলমানদেরকে মসজিদ আকসার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করছে মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করা ষড়যন্ত্র করছে মসজিদ আকসাকে মুসলমানদের কেবলায় আঘাত করা মানে হলো কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করা এইজন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যতই তোমরা গুলি চালাও না কেন যতই মসজিদ আকসার ষড়যন্ত্র করো না কেন আমরা বাংলাদেশে হতে পারি আমাদের রূহটা আমাদের অন্তরটা ওই মসজিদ আকসায় পড়ে থাকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে আব্দুল ওয়ালাদ থেকে বসুন আপনারা কি আমার সঙ্গে একমত আমার ওয়াজের প্রসঙ্গ চলে আসে আমি না বলে পারি না من المسجد الحرام الى المسجد الاقصى মসজিদ হারাম থেকে নবীকে মেরাজে নিবেন জিব্রাইল নবীর কাছে আয়েশা দেখে রাসূল ঘুমাইতেছে ও রাসূলকে কেমনে ডাক দিবে ডান পাশে যায় ডাকলে যদি নবী কষ্ট পায় বাম পাশে যায় যদি নবী কষ্ট পায় খুদুম মুবারকের কাছে যায় যদি রাসূল কষ্ট পায় মাথা মুবারকের কাছে যায় যদি রাসূল কষ্ট যায় আল্লাহ তো বলছেন এই তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে এভাবে ডাকিও না রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতি নবীকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের সামনে তোমরা কণ্ঠকে উজাড় করো না রাসূলকে কেমনে ডাক দিব রাসূল এত সুন্দর ঘুমাচ্ছে যেই রাসূল ঘুমায়া যে রাসূল চাদর পরে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির যেই রাসূল কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুসাম্মিল হে কম্বলওয়ালা হে চাদরওয়ালা হে ইয়াসিন তোহা কাফিয়া আইন সোয়াত এইভাবে রাসূলকে ডাক দেয় আমি কেমনে রাসূলকে ডাক দিব রাসূলকে ডাক দিতে পারছে না রাসূলের কদম মুবারকে জিব্রাইলের জিব্বাটা একটু লাগায়া দিবে সুবহানাল্লাহ লাগাইতে হওয়ার পরে আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন উঠে বললেন মনে রাখবেন আমি আপনি ঘুমালে উজু ভেঙে যায় রসুল ঘুমালে উজু ভাঙে না কারণ রসুল তো কাহার মতো না রসুলের সমকক্ষ সৃষ্টির মধ্যে কেউ নাই রসুলকে সম্মান দিয়েছেন একজন জবানটা খুলে বলুন তিনি কে হে জিব্রাইল তুমি মুআল্লিমুল মালায়েকা তুমি আমার পায়ের মধ্যে জিব্বাটা কেন লাগাইলে জিব্রাইল সালাম বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে একটা জামা দিয়েছেন আপনাকে এই জামাগুলো পরিয়ে মহান রবের দিদারে নেওয়ার জন্য রাসূল এই কথাটা শুনে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলেন ইয়া রাসূলুল্লাহ কত নবী আল্লাহকে দেখতে চেয়েছে আর আপনি চোখের পানি ফেলে কান্না করলেন ইয়া রাসূলুল্লাহ কত নবী আল্লাহকে দেখতে বলেছেন মুসা নবী তো তুর পাহাড় বেহুশ হয়ে গেছে আল্লাহ নূরে তাকালি সহ্য করতে না পেরে আর রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক নিজে দিদার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব মান ফারকু বাইনাল খলিল এন্ড হাবিব হলি খলিল ওয়া হাবিব খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি খলিল হলো তিনি যিনি বন্ধু হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহ দেখা দেয় নাই হাবিবুল্লাহ হলো তিনি যিনি দেখতে চায় নাই বরের ঘুমিয়ে আছেন স্বয়ং আল্লাহ নিজে দিদার দিতে চায় আল্লাহ তাহলে এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব এনাফ ডিফারেন্স বিটুইন খলিল খলিল এন্ড হাবিব অনেক পার্থক্য এই পার্থক্য আপনারা অনুধাবন করতে পারবেন না অনেকে বলবেন হুজুর আপনি কি ওয়াজ করতেছেন এগুলো তো বহুত শুনছি হুজুর কি ওয়াজ আমাদের এলাকাতে এই ওয়াজগুলো চলে না আরে বেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজের ঘটনা এই ঘটনা যার ভাল লাগে না সে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তালা এই মেরাজ দিয়ে প্রমাণ করব নামাজ কি জিনিস এই মেরাজ দিয়ে প্রমাণ করবো পর্দা কি জিনিস এই মেরাজ দিয়ে প্রমাণ করবো নবীর শান কি জিনিস এটা একটা পরিপূর্ণ ওয়াজ আমি ধরলাম নইলে আমি ওই যে তাকুয়ার ওয়াজ করতে যে ওই যে চারটা নদীর কথা বলছি আমার ওয়াজ চলে গেছে ওই দিকে এই জন্য মনে কোনো কষ্ট দিবেন না এবার আসেন আরেকটু সামনে যাই একটু উদার মনে বলুন তো আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ওয়াজ কি শুনতে বুঝতে কি অসুবিধা হচ্ছে আমার যুবক ভাইয়েরা
জিব্রাইল সাল্লাম নবীর কাছে আসলেন নবী ডাক দিয়ে বলি ও জিব্রাইল আমি যদি মহান রবের দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব নবী আমার দুনিয়াতে আসার আগে ওই উম্মতি মায়ের রব মায়ের রহম থেকে দুনিয়াতে আয়েশা বলে উম্মতি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে উম্মতি মেরাজে যাওয়ার সময় বলে উম্মতি রওজা মুবারকে এখনো সেজদায় পড়ে কান্দে উম্মতি হাশরের ময়দানে নবী কাঁদবে উম্মতি এখন প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন আমার নবী বলেন উম্মতকে জান্নাত আমার নবী এত সুন্দর জামা গায়ে মুবারক লাগাইলেন আমার সিরাজগঞ্জের বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই ড্রেসটা কিন্তু সালমান টেইলার বানাই নাই এই ড্রেসটা কিন্তু ঢাকা টেইলারে বানাই নাই আমার নবী মেরাজে যাবে রে আমার সিরাজগঞ্জের বাবারা এই ড্রেসটা স্বয়ং আমার আল্লাহ নিজে বানাইছে সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে চয়েস করছে এত সুন্দর ফিটিং না জানে নবীরে কত সুন্দর লাগছে আমার নবী এই জামা মুবারকটা লাগাইয়া রুয়ানা দিছে রুয়ানা দেওয়ার সময় আমার নবী একটা কবর দেখলেন এই কবরটা হলো মুসা নবীর কবর নবী তাকায়া দেখতেছেন মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা আর জোরে জিন্দা না মরা নবীগণ শুধু জিন্দা না আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেলেন সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন এখন প্রশ্ন হলো আমার আল্লাহ অন্য কোন নবীর কবরের উপর দিয়া নেই নাই মুসা নবীর রওজার উপর দিয়ে কেন আমার নবীর নিলেন নিয়া বুঝাইয়া দিলেন হে মুসা তুমি ছিলে কালিমুল্লাহ তুমি তুর পাহাড় আসতো আমার সঙ্গে দেখার জন্য আর দেখো তাকায়া দেখো আমার হাবিবুল্লাহ সয় ইচ্ছাই নয় আমি আল্লাহর ইচ্ছায় দিদারের জন্য আসতেছে এরপরে আমার নবী মসজিদে আকসায় গেলেন যেই মসজিদের মধ্যে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন ওই মসজিদের মধ্যে আমার নবী ইমামতি করলেন দুই রাকাত নামাজ পড়াইয়া প্রথম আকাশের মধ্যে আমার নবী গেলেন দ্বিতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন তৃতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন চতুর্থ আকাশের মধ্যে আমার নবী গেলেন আল্লাহু আকবার কয় না রে পঞ্চম আকাশে আল্লাহ নবী গেলেন ষষ্ঠ সপ্তম আকাশে আল্লাহর হাবিব গেলেন যাওয়ার পরে ওই সপ্তম আকাশের এক জায়গায় আমার আল্লাহর হাবিব মুসা নবীর সঙ্গে দেখা হলো এখন প্রশ্ন হলো মুসা নবী রওজার ভিতরে মুসা নবী মসজিদ আকসার ভিতরে একই মুসা নবী আসমানের উপরে একই মুসা নবী যদি তিন জায়গায় একই সময় থাকতে পারে আমার নবী থাকার ক্ষমতা আছে না আরো বড় করে বলো আছে না যাদের চোখ আছে তারা দেখে যাদের চোখ নাই তারা দেখে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী গেল যাইতে যাইতে আল্লাহর হাবিব সিদ্রাতুল মুনতাহা গেলেন গতকাল আমার সাথে আমার কাছে যে হিন্দু থেকে মুসলমান হলো চারজন এর মধ্যে তিনজন মহিলা একটা হলো ছেলে একটা মহিলার নাম আমি রাখছি সিদ্রাতুল মুনতাহা দেখেন কি মিলাটা মিলছে আজকে ওয়াজও করতেছি সিদ্রাতুল মুনতাহা আমি জানিও না যে এই বিষয়ে ওয়াজ করবো স্টেজে ওঠার আগে চিন্তা করে আসি নাই যে আমি এইভাবে এই লাইনে ওয়াজ করবো নাম রেখেছিলাম সিদ্রাতুল মুনতাহা আমি নিজে নামটা স্টেজে দিয়েছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আর মেয়ের নাম ছিল জান্নাতুল ফেরদাউস বলেন না সুবহানাল্লাহ ছেলের নামটা ছিল সাইফুল ইসলাম আল্লাহর তরবারি জোরে বলুন না সুবহানাল্লাহ এই হলো ইতিহাস এবার সিদ্রাতুল মুনতাহা নেওয়ার পরে জিব্রাইল সাল্লাম নবীর ডাক দিয়ে কে নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছিলেন আপনাকে নেওয়ার জন্য কিন্তু আমি যে সিদ্রাতুল মুনতাহা নিয়ে এসেছি এই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত হলো আমার শেষ সীমানা এর সামনে আমি যেতে পারবো আচ্ছা বলুন তো শমশের আলী নাকি নৌশের আলী দিছে 2,000 টাকা এইভাবে টাকা টাকা যারা দিবেন আমার কাছে চেক চুক দিয়েন আইছে নাকি কিছু প্রফেসর এম এ মুহিত সাহেব ডক্টর প্রফেসর এম এ মুহিত সাহেব দিলেন 10,000 টাকা মাশাআল্লাহ আরেকটা কে
আচ্ছা এটি পরে দেন, আপনি রাখেন কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার ওয়াজ কি।